राजस्थान जयी नित्यं रोशन्नाक्षरवदेवतः ओं ह्रीं ब्रह्मणी ब्रह्मलोके च वैकुंठे सर्वमंगला इंद्राणी अमरवत्तमिम्बिका वरुणालये चमालये कालरूपा भूवेरो भुवने शुभा महानंदाग्निकोणे च वायव्यं मृगवाहिनी नैऋत्यं रक्तदन्ता च वैश्यानं शूलधारिणी पातळी वैष्णवी रूपा सिंहळे देवमोहिनी शूरसा च मणिदीपे लंकायत भद्रकालिका रामेश्वरी सिधुवंदे विमला पुरुषोत्तमे वीरजा ऊर्ध्वदेशे च कामाख्या नीलपर्वते कालिका वंगदेशे च अयोध्यायां महेश्वरी वारणाश्यमन्नपूर्णा गयाक्षेत्रे गयेश्वरी कुरुक्षेत्रे भद्रकाली वज्रे कात्यायनी परा द्वारकायां महामाया मथुरायां महेश्वरी भूधत्तं सर्वभूतानां वेळत्तं सागरस्य च नवमी कृष्णपक्षस्य शुक्ला शैकादशी परा दक्षस्य दुहिता देवी दक्षजग्गविनाशिनी रामस्य जानकीतं हि रावणध्वंसकारिणी चण्डमुण्डवधे देवी रक्तबीजविनाशिनी निशुम्भ शुम्भमथनी मधुकैटभधातिनी विष्णुभक्तिप्रदा दुर्गा सुखरामक्षदा सदा भीमवन्नस्तवं पुण्यं जः पठेत् शततं नरः सर्वजरभयं नश्यात् सर्वव्याधिविनाशम् कोटितीर्थफलं शोपि लभते नात्र संशय जायामोचाग्रतः पातु नमस्कार जया पातु पृष्ठतः नारायण এই বিশ্বের মহাজাগতিক শক্তির মধ্যে একটি দিক হলো পূর্ণিমা রত্তঙ্গে পরমেশ্বরী একটি বছর অনুগুলি পূর্ণিমায় আসে গৌরী সংখিনী শিবা সে পূর্ণিমার মধ্যে আজ হচ্ছে রাস পূর্ণিমা দুর্গা জয়ন্তী কাড়ি চ যার একটি বিশেষ দিক রয়েছেন সেই দিকের পূর্ণিমার উদ্দেশ্যে আমাদের আজকে মন্দিরে হোম হচ্ছে রাস পূর্ণিমা উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি হোম চলছে এই
রাস পূর্ণিমা কী এবং আজকে হোমের কী মাহাত্ম্য সেই ব্যাপারে আমরা আমাদের গুরুদেবের কাছে আমরা যাব, জিজ্ঞেস করব সব কিছুই। আপনারা দেখতে থাকুন এবং আমাদের সাথে আপনারা হোমের আস্থায় গ্রহণ করুন। আমরা হয়তো সামনে বসে সে আজ পাচ্ছি, আপনারা সে ক্যামেরার পিছন থেকে অনেকটা দূর থেকে নিজের মনের মধ্যে অনুভব করুন সেই হোমের আজ এবং পূর্ণ সংগ্রহ করুন। প্রণাম গুরুদেব। গুরুদেব আজ রাস পূর্ণিমা, সেই রাস পূর্ণিমার কি মাহাত্ম এবং আজকে এখানে একটা হোম হচ্ছে সবগুলো মিলে আপনার কাছ থেকে জানতে চাইবো এই পূর্ণিমার মাহাত্মটা কি বা কি বর্ণনা দেবেন? বারো মাসে বারোটাই হয়, তখন দুটো পূর্ণিমা কৃষ্ণের চলে ধরা থাকে। একটা হচ্ছে শ্রাবণী পূর্ণিমা, যেখানে মানে কৃষ্ণ রাধিকা দোলায় দোলেন এবং তাকে রাখিয়ে দোল দেওয়া হয়, ফাঁক খেলা হয়, চন্দন দেওয়া হয়, বিভিন্ন রকম ব্যাপার আছে, এটা শ্রাবণী পূর্ণিমাতে হয়। তারপরে তাকে কোলে কোলে নিয়ে মন্দিরে ঢোকায়, নেচে নেচে তাকে ঢোকানো হয়, নাচের মাধ্যমে নেচে নেচে তাকে ঢোকানো হয়, দোল খাওয়ানো হয়। মানে কৃষ্ণ যদি কোলেও থাকে তখন তাকে দোল খাওয়াতে হয়, ওই কোলে বসিয়ে দোল খাওয়ায় এবং তারপর দোলায় বসানো হয়। এটা যেমন একদিকে রীতি, তেমনি আবার আমাদের এই যে দেখতে পাচ্ছ আজকের যে পূর্ণিমাটা পড়েছে এটাও কৃষ্ণের জন্যে, এটা হচ্ছে তোমার রাস পূর্ণিমা। এই রাস পূর্ণিমা সাধারণত জমিদার বাড়িতেই হতো, আমরা দেখেছি প্রত্যেক জমিদার বাড়িতে রাস পূর্ণিমা হতো, যত জমিদার আছে প্রত্যেকেই রাস পূর্ণিমা পালন করতেন। ঠিক আছে, পুতুল পুতুল সাজানো হতো, যাত্রা হতো, গান বাজনা হতো, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হতো। তা সেগুলো তো আস্তে আস্তে অবলুপ্তির পথে, আর নেই বললেই চলে, কারণ জমিদারি চলে গেছে আর কেউ রিক্স নেয় না। ওই কিছু কিছু জমিদার বাড়ি আছে যেখানে একটু রাস পূর্ণিমাটা হয়, হ্যাঁ, বাজি ফাজি ফাটানো হয়, এই ইত্যাদি ইত্যাদি। তো আসল ব্যাপার হচ্ছে যে কৃষ্ণের গুরুদেব হচ্ছেন স্বয়ং দেবাদেব মহাদেব। ঠিক আছে, তো বৃন্দাবনে এই লীলা ভয়ঙ্কর লীলা, এই লীলা ভয়ঙ্কর লীলা বৃন্দাবনে, অন্য সব জায়গায় হয় রাস পূর্ণিমা, কিন্তু বৃন্দাবনে এর আধিপত্যটা বিরাট। মানে একবার কীরকম হয়েছিল জানো, ছোট্ট করে একটা গল্প বলছি। দেবাদেব মহাদেবকে নারদ গিয়ে বললেন যে প্রভু, আপনার শিষ্য লীলা খেলা করলেন বৃন্দাবনে, তা আপনি কি যাবেন? মহাদেব ধ্যানস্থ ছিলেন, নারায়ণের কথা, নারদের কথা শুনে উনি মানে চঞ্চল হয়ে উঠলেন, বললেন কী বলছো নারদ, তো চলো আমি যাবো। তো উনি ছদ্মবেশে যখন বৃন্দাবনে ঢুকলেন, এটা সত্য ঘটনা, পুরাণের ঘটনা সত্য ঘটনা, বৃন্দাবনে যখন ঢুকলেন তখন কৃষ্ণ বুঝতে পেরে গেছেন যে দেবাদেব মহাদেব অন্য রূপ ধারণ করে এসেছেন, এবং তখন উনি বললেন প্রভু, আপনাকে আমি চিনতে পেরেছি, আপনি আমার গুরুদেব স্বয়ং দেবাদেব মহাদেব বলে ওনার পা ধুয়ে দিলেন, জানো, পা ধুয়ে দিয়ে বসালেন। এবার কৃষ্ণের লীলা শুরু হয়েছে, রাসলীলা শুরু হয়েছে। মানে আমাদের দেবাদেব মহাদেব যেখানে বসে আছেন তিনি দেখছেন ষোলশো কৃষ্ণ ষোলশো গোপিনীর সঙ্গে রমণ করছে। রমণটা হচ্ছে ওদের ভাষা, মানে বৈষ্ণব ভাষা, বৈষ্ণবে রমণ করা বলে। তা রমণ করছে সবাই সঙ্গে সবাই। তো মহাদেব মানে ভাবছেন তাহলে কৃষ্ণ কোথায় গেল, উনি মানে দেখলেন কৃষ্ণর পাশেই বসে আছেন। এবং তখন মহাদেব করলেন কি, ওনার কাপড়টা ধরে রইলেন, যাতে ওখান থেকে উঠতে না পারে আর কি। তো যাই হোক, লীলা চলছে, মহাদেব একবার পুরো আকৃষ্ট হয়ে গেছেন, হ্যাঁ, দেখতে তন্ময় হয়ে গেছেন যে এ কি সম্ভব, ষোলশো গোপিনীর সঙ্গে ষোলশো কৃষ্ণ রমণ করছেন, অথচ কৃষ্ণ ওনার পাশে বসে আছে।
বুঝেছেন। উনি তখন মানে যখন রাসলীলা শেষ হলো তখন কৃষ্ণকে জিজ্ঞেস করছেন যে আচ্ছা কৃষ্ণ তুমি তো আমার পাশে ছিলে কিন্তু তোমাকে দেখলাম ষোলশো গোপিনীর সঙ্গে রমণ করছো, এটা কীভাবে সম্ভব? তখন বললেন স্বয়ং কৃষ্ণ বললেন, প্রভু এটা আমার মায়া, এটা হচ্ছে বিষ্ণু মায়া, এই বিষ্ণু মায়ার মধ্যে আপনি আবদ্ধ হয়ে পড়েছেন, এই জাল কাটা সম্ভব নয়, আমার এই যে বিষ্ণু মায়া এই মায়া কাটানো অসম্ভব ব্যাপার। ওই জন্য চণ্ডীতে বলছে কৃষ্ণস্তু নারায়ণ স্বয়ং, কৃষ্ণে না সংস্কৃত দেবী সশত ভক্তা শতাম্বিকে, আর চণ্ডীও কৃষ্ণকে নিয়েছেন এবং দেখা যাচ্ছে যে উনি দাসপূজার শেষে ওনাকে প্রশ্ন করলেন, কৃষ্ণ উত্তর দিলেন একটাই যে প্রভু এটা আবার বিষ্ণু মায়া, এই মায়ায় সারা পৃথিবী আচ্ছন্ন হয়ে আছে, আমার এই বিষ্ণু মায়া, এই মায়াতে পৃথিবী আবদ্ধ হয়ে আছে এবং এই মায়া কাটানোর কোনোরকম এই জাল বা মায়া এই কাটানোর ক্ষমতা কারোর নেই, আপনারও নেই, আপনি এই এই মুহূর্তে আপনি মায়া জালে আবদ্ধ হয়েছেন, বিষ্ণু মায়া জালে আবদ্ধ হয়েছেন এবং আপনাকে আমি যদি না ছাড়াই ছাড়াতেই পারবে না, যতই হোক দেবাদেব মহাদেব তো উনি সব কিছু করতে পারেন। তো কৃষ্ণকে বললেন যে তুমি তোমার মায়া জাল ছিন্ন করো, আমি এবার বেরোব, আমি কৈলাসের উদ্দেশ্যে রওনা হব। তো বিষ্ণু মায়া জাল বিষ্ণু মায়া যেটা ছিলেন ওনার পর থেকে তুলে নেন এবং উনি মুক্ত হয়ে গেলেন, মানে মায়া জালে আবদ্ধ ছিলেন তো, হ্যাঁ বদ্ধ হয়ে মায়া জালে, এই বদ্ধ হয়ে মায়া জালেই ছিলেন। তো লাস্টে উনি নারদকে নিয়ে চলে গেলেন কৈলাসে এবং কৃষ্ণ বুঝিয়ে দিলেন যে এই বিষ্ণু মায়াতে পুরো জগৎ আচ্ছন্ন, এই বিষ্ণু মায়াতে জগৎ আচ্ছন্ন, হ্যাঁ এবং এটা খুব সত্য ঘটনা, একটা পৌরাণিক ঘটনা, কিন্তু এই রাত্রিয়া দেখবার জন্যে বৃন্দাবনে দেবাদেব মহাদেবকে আসতে হয়েছিল, ঠিক আছে না, এটা সত্য ঘটনা। যাই হোক, এই জন্যে আমাদের এই দুটো পূর্ণিমাকে কৃষ্ণের উদ্দেশ্যে দিয়ে দেওয়া হয়েছে, একটা শ্রাবণী পূর্ণিমা যেটা ঝুলন যাত্রা বলা হয় ঝুলন, আর একটা আছে এই অজ্ঞান মাসে যেটা হচ্ছে যে পূর্ণিমাটা হচ্ছে এটা হচ্ছে তোমার রাস পূর্ণিমা। তো দুটো সম্পূর্ণ আলাদা, এক নয় দুটো, এক নয় দুটো দুমুখী, একটা পূর্ণিমায় রাধাকৃষ্ণকে দোলায় বসিয়ে দোলন দেওয়া হচ্ছে, দোল খাওয়া হচ্ছে এটা একটা, আর একটা হচ্ছে এই বৃন্দাবনের কৃষ্ণের লীলা, এই লীলা এই রাসলীলা দেখার জন্য লক্ষ লক্ষ লোক বৃন্দাবনে যান এই রাসলীলার সময়, এবং রাসলীলা মোটামুটি প্রত্যেক জায়গায় হয়, কম বেশি নবদ্বীপে সব হয়, নবদ্বীপেও রাসলীলা হয় অনেক জায়গা হয়, তবে এখন যেহেতু জমিদাররা পড়ে গেছেন সেই হেতু তারা আর এখন এটা করেন না, হ্যাঁ ওই নাম নাম তো রাস্তে করেন। হ্যাঁ, তাহলে গুরু আপনি বলছেন এই যে রাস রাস পূর্ণিমা, সেই রাস পূর্ণিমা হচ্ছে এটাই যে ভগবান শ্রীকৃষ্ণ তার ষোলশো গোপিনীকে নিয়ে লীলায় রত ছিলেন এবং মহাদেব ওখানে উপস্থিত ছিলেন, তিনিও মায়া জালে আবদ্ধ ছিলেন, ওটাই মুখ্য ব্যাপার। কৃষ্ণের মায়া জাল বা স্বয়ং নারায়ণের মায়া জাল বিষ্ণু মায়া, এই মায়ার দ্বারা জগৎ আচ্ছন্ন হয়ে আছে, পৃথিবীর সমস্ত লোক এই মায়া জালের মধ্যে আবদ্ধ, এই মায়া জাল কাটানোর ক্ষমতা। সেটা কি কোনো বিশেষ দিন বা আজকের জন্য নাকি সারা বছরের জন্য বলা হচ্ছে? এটা যুগ যুগ ধরে হচ্ছে, চারটে যুগেই হয়েছে, তো যাই হোক সেটা মানে চারটে যুগে বলা যাবে না, কৃষ্ণ জন্ম থেকেই ধরা হবে, রাত্রিলা অনেক পরে হয়েছে, যাই হোক অন্তত আমরা একটা কি দুটো যুক্ত পেয়েছি, একটা কি দুটো যুক্ত পেয়েছি যেটা রাত্রিলা। তো এখন এটা ক্যালকুলেশনের ব্যাপার, অন্য কিছু না, এখন বছর হিসেবে পড়তে হবে, তো এই রাত্রিলা তো বছর বছর হয়েই যাচ্ছে এবং বহু মানুষ না সেই সেই দেখতে পাচ্ছি গুরুদেব, এই যে রাসলীলা হচ্ছে বা রাসলীলা একটা যে উৎসব হচ্ছে রাস পূর্ণিমা হচ্ছে, সেই রাস পূর্ণিমা উপলক্ষে আমাদের মন্দিরে আজকে একটা হোম হচ্ছে, সেখানে অনেকে অংশ নিয়েছেন, বরাবরই হয় আমাদের এখানে হোম তো, আর এই পার্টিকুলার পূর্ণিমা অবস্থা থেকে হয় না, আমাদের প্রতিদিন হোম হয়, প্রত্যেক দিন হোম হচ্ছে, মানে রাত্রি সাতটার পরে হোম হয় প্রত্যেক দিন, তো অনেকে আছে সবাই করে
তো এত স্পেশাল করছেন ওই ডক্টর সুনীলকর আর ডক্টর নীলাঞ্জন ভট্টাচার্য, দুজনেই করছেন, একজন ডাক্তার একজন পিএইচডি, দুজনেই করছেন। এবং ওনার তো আসেন হপ্তাহে একদিন করে হোম করতে আসেনি, পার্টিকুলার প্রত্যেক হপ্তাহে একদিন করে হোম করছেন। হোম হোম সব হোম তো আর দেখানো যায় না ইউটিউবে, কারণ গোপনে গোপনে প্রচুর হোম হচ্ছে, প্রতিদিনই হোম হচ্ছে বিশ্বশান্তি মানব কল্যাণ ভগবানকে উদ্দেশ্য করে, আজকে কৃষ্ণকে উদ্দেশ্য করে রামলীলাকে উদ্দেশ্য করে আর কি একটা হোম হচ্ছে। তো একটা উদ্দেশ্য থাকেই আমাদের, একটা উদ্দেশ্য থাকেই। তো আজকের হোমটা যখন সংকল্প হয় তখন বিশ্বশান্তি মানব কল্যাণে হয়েছে, কৃষ্ণের উদ্দেশ্য হয়েছে, তো সেইটাই চলছে, হোমটা চলছে। আর তো গুরুদেব আরেকটা জিনিস লক্ষ্য করছি যে আমাদের এখানে তো অনেকেই আছেন কিন্তু একজনকে আমরা পাচ্ছি না, যাকে আমরা চোখে হারাচ্ছি বলতে গেলে, সে নিশ্চয় আপনি বুঝতে পেরেছেন। ভালো ভালো নাম আর করুন, আমার ভালো লাগে না, ঠিক আছে, আমি খবর রাখছি, প্রতিদিনই খবর রাখছি। কালকে তো ঝরঝর করে কাঁদছে রাত্রিবেলা 10টার সময়, আমি বললাম তুমি ফোন দেখে দাও, কাঁদছো কেন? বলছি আপনার শরীর খারাপ দেখে এলাম, আপনি শরীরের যত্ন নেবেন আর ডাক্তার দেখাবেন দরকার হলে, তারপর আমি তো ফিরবই, আপনার সঙ্গে আমার দেখা হয়ে যাবে। বলে ঝরঝর করে কাঁদছে, প্রচণ্ড কান্না কাঁদছে। তা আমি বললাম তুমি রাখো, আর দরকার নেই কিছু, তুমি রেখে দাও। তো ভালোই আছে, মোটামুটি ভালোই আছে, এবং যাত্রাপথ এগোচ্ছে ভালোভাবেই এগোচ্ছে। তবে আমি বলেছি 16 মাস ট্রেনিং, একদিনে 50 কিলোমিটার হাঁটার পর 3 দিন ঘুরে পড়বে, এটা না, একটা নির্দিষ্ট মাপে 20 বা 25 কিলোমিটার ধরে যাবে, কে কোথাও রাত্রিতে আশ্রয় নেবে, যেখানে পারো আশ্রয় নেবে, আশ্রয় জুটেও যাবে তোমাদের। কালকে একজন বৈষ্ণবের বাড়িতে আমি যাই না, জায়গাটা নাম রায়না, রায়না রায়নার এক বাড়িতে এক ভদ্রলোক ডেকে নিয়ে গিয়ে ওনার আশ্রয় দিলেন, প্রচুর খাওয়ালেন এবং যথেষ্ট সেবা করলেন। তো আজকে আবার কোথায় জোটে জানি না, আবার তো ওখান থেকে বেরোবে, আবার বেরিয়ে কোথায় যাবে জানি না। তার মধ্যেও সকালবেলা একটা হোমও করে নিচ্ছে, সকালবেলা একটা হোম করে নিচ্ছেন, আমাকে দেখালো কোন একটা মন্দিরে, হ্যাঁ কোন একটা মন্দিরে হোম করলেন একটা। তো এইভাবেই চলছে, আশা করছি ঠিকই পৌঁছে যাবে, অসুবিধা কিছু হবে না। আর ওর একটাই চিন্তা, গুরুদেবের চিন্তা, গুরুদেব কেমন আছেন, ওই এক চিন্তায় বিভোর, আর কাঁধে ফোন করলেই কাঁধে খারাপ লাগে, আমার খারাপ লাগে না। আজকের হোমে হয়তো যদি সে থাকতো তাহলে আর অনেকটা সুন্দর লাগতো বা ভালো লাগতো আমাদের, ওকেও আমরা মিস করছি বলতে গেলে। এতে তো ওকে হবে, ধরো আমরা তান্ত্রিকতা করি, আমার তান্ত্রিকতা করি, আমাদের 4টে জায়গায় যেতেই হবে। এই তারাপীঠ তো শেষ করলো, ওরে এখন যাবে ও কামাখ্যা, কামাখ থেকে ফিরে এসেই ও যাবে বেনারস, বেনারস থেকে ফিরে এসেই আবার যাবে নর্মদা। এই 1-2 বছর ওকে এখন ঘুরতে হবে, বিশেষ করে এই মন্দিরগুলো ঘুরতে হবে, 4টে জায়গায় যেতেই হবে। আমরা এটাকে 4টে ধাম বলি, একটা হচ্ছে তারাপীঠ, তারা সিদ্ধ হলে আমরা পাঠাই কামাখ্যা, কামাখ্যা থেকে ঘুরে আসে ও যাবে বেনারস, কাশী বিশ্বনাথ যাবেন, বাবা ওখানে আছেন, মা অন্নপূর্ণা আছে, ওটা শেষ করে ওকে যেতে হবে নর্মদা। কারণ সমস্ত যত মানে আমাদের সাধনা করেছেন তাদের প্রত্যেককেই যেতে হবে নর্মদা, যেতেই পা রাখতেই হবে, যত বড় তান্ত্রিক হোক না কেন, যত বড় মহাপুরুষ হোক না কেন, নর্মদায় পা রাখতেই হবে। কি বললাম বুঝতে পারছো, নর্মদায় যেতে হবে। তো এই 4টি জায়গা আমাদের বিখ্যাত, তারপরে একটা জায়গা আছে সেটা শেষ, সেটা হচ্ছে বাসুদেব জগন্নাথ, স্বয়ং কৃষ্ণ যেখানে বসে আছেন, নারায়ণ বসে আছেন, তিনি তোমাকে স্ট্যাম্প দেবেন, তোমার পরীক্ষার রেজাল্টটা ওই সময় দেবেন উনি, উনি যদি একবার দিয়ে দেন তোমাকে সার্টিফিকেট তাহলে তুমি তান্ত্রিক হলে, তার আগে না, যতক্ষণ না বাসুদেব জগন্নাথ উনি যতক্ষণ না সার্টিফিকেট দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত কোনো লাভ হবে না। উনি ডাকবেন, স্বপ্নাদেশ করবেন, ডাকবেন এবং উনি সার্টিফিকেটটা দিয়ে দেবেন, তখনই তোমার শেষ তন্ত্র সাধনার শেষ। আর যে সাধনা হচ্ছে আমাদের প্রতিদিনই হচ্ছে, সাধনা বলো, হোম যাগযজ্ঞ বলো, যা যা প্রয়োজন বিশ্বশান্তির জন্যে মানব কল্যাণের জন্যে যা যা প্রয়োজন প্রত্যেকটাই আমরা করে যাচ্ছি, জানি না কী হবে বলতে পারবো না, তবে আমরা করে যাচ্ছি, ছাড়ছি না, আমরা ছাড়ছি না, ছাড়বো না, শেষ দিন পর্যন্ত হোম করে যাবো, যত দিন বাঁচবে হোম করে যাবো, তাতে যা হয় হবে। এক ভদ্র মহিলা কালকে 1 টিন ঘি পাঠিয়েছেন,
ষোলো কেজি পাঠিয়েছেন। যাই হোক, তিনি আমাদের পাঠিয়ে দিয়েছেন হোম করার জন্য একটি বড় টিনের একটি ষোলো কেজি। তো যাই হোক, এইভাবেই মানুষ সাহায্য করে দিচ্ছেন, আমাদের হোমও হয়ে যাচ্ছে। আর নিজেদের তো বড় একটা ক্ষমতা নেই, এখানে কোনো রোজগার করা হয় না, ব্যাপারটা বুঝে গেছো? একে দু বিনা পয়সায় ট্রিটমেন্ট। তো এখন যারা আছেন তারা কেউ হয়তো ভোগ দিলেন, কেউ হয়তো গ্যাসটা দিয়ে দিলেন, কেউ হয়তো চাচিনি দুধ কিনে দিলেন, এটা যে আসছেন হাতে করে নিয়ে আসবেন, এটা কেউ বিস্কুট কিনে দিলেন, কারণ এখানে এখানে মহাপ্রসাদের চা, মা চা খেতে খুব ভালোবাসে, ওই জন্য মাকে চা বিস্কুট দেওয়া হয় সকালবেলা বিকেলবেলা চা বিস্কুট দেওয়া হয়। মা খুব খুশি হন এতে। আর এইটাই আমাদের চাটা হচ্ছে এখানকার বলতে পারে প্রসাদ, মায়ের প্রসাদ। তো গুরুদেব, আপনি বর্ণনা করলেন আমাদেরকে আজকে যে রাস পূর্ণিমা সে উপলক্ষে বললেন, তার সারবস্তু বললেন, এই বিষয়টি বললেন। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই গুরুদেবের এই কথাগুলো শুনলেন, আপনার নিশ্চয়ই ভালো লেগেছে। প্রণাম গুরুদেব আপনাকে। প্রণাম, 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 প্রণাম।